তোমাদের বরকতহুক। কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইরা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আমি আজকে আপনাদের সামনে যে আরএফএল 1977 কোডের আরএফএল ক্যালিব্রেশন কোড চেঞ্জ করার জন্য নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা আমাকে বহুবার কমেন্টে জানাইছেন যে কিভাবে ক্যালিব্রেশন করা যায় আরএফএলের, এবং এল বাংলার অনেক ছাত্র আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে, এটা উবাইদুলি উদ্বুদ্ধ করছে এবং আমার সঙ্গে যথেষ্ট দুর্ব্যবহার করছে। আমি বারবার বলেছি যে আমি এগুলো দিব না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আজ দিতে বাধ্য হচ্ছি যে আমার ম্যাটারে লেগে গেছে। তো যাই হোক, আমি প্রথমে সুইচটা অন করছি। অন করার পরে দেখেন ক্যালিব্রেশন কোডটা চাপতে হবে, তার আগে 1977 টিআর, তারপরে থ্রি চাপতে হবে। থ্রি চাপার পরে আবার টিআর দিতে হবে। টিআর দেওয়ার পরে আসার পরে আপনি কোডটা নিজের ইচ্ছা মতো কোড চেঞ্জ করবেন। তাই আমি বহুল প্রচলিত আপনাদের কোডটা দিয়ে দেখাচ্ছি, 3658, তারপরে টিআর চাপতে হবে। টিআর চাপলে আপনার কমপ্লিট হয়ে যাবে, এগুলো জুড়ে হয়ে গেলে আপনি আবার এবার দেখুন যে আপনার পুরনো কোডে কাজ হয় কি না। 1977 টিআর দেখেন আর আসছে না, নাই। তা যাই হোক, আমি এখন আপনাদের দেখাই যে পরে যে কোডটা দিয়েছি সেই কোডটা আসে কি না। 3658 টিআর দেখেন কোড এসে গেছে, 1 টিআর। এখন ক্যালিব্রেশন করা যাবে ইচ্ছা করলে পরেই, আপনারা সবাই জানেন। কিন্তু বিষয় হচ্ছে যে সবসময় এভাবে ম্যাক্সিমাম মিস্ত্রিরা আপনার ছাত্রকে আকৃষ্ট করে, যারা একেবারে ইলেকট্রনিক্স বোঝে না তাদেরকে কাছে নিয়ে তিন দিনের কথা বলে, তিন দিনে 9,000-10,000 টাকা দিয়ে শেখানোর কথা বলে এ ধরনের একটা ফাঁদ পাতা হয়। এই ফাঁদে আপনারা অবশ্যই পা দেবেন না, এবং আমি এখন থেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রত্যেকটা স্কেলের প্রত্যেকটা কোম্পানির ক্যালিব্রেশন কোর্স কীভাবে চেঞ্জ করতে হয় আমি দিতেই থাকবো প্রতিনিয়তই। তা এই কথা বলে আমি বলে দেবো, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যদিও তারপরেও আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আশা করি আপনারা না বুঝতে পারলে আমার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলি, আমি অনুরোধ করছি যে হেল্প বাংলার ওবায়দুলের শিষ্য কেউ যেন আমাকে ফোন দিবেন না, এবং যদি এক বাবার ছেলে হয়ে থাকেন, সুসন্তান হয়ে থাকেন, মায়ের সুসন্তান হয়ে থাকেন, তো অবশ্যই আমার নাম্বারে কল দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। যদি এতই ডিস্টার্ব করার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে সরাসরি এসে ডিস্টার্ব করবেন। এরপরে যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু আমি তথ্য প্রযুক্তি আইনে মামলা করব, উস্তাদ শিষ্য দুজনের নামে মামলা করব। তাই আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।